আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ বাইজিদ, এবং আজকে আমরা অধ্যায় 3.2 এর 14 অর্থাৎ 14 নম্বর ক্লাসটা করব। এবং আজকের ক্লাসের টপিকটা হলো আমাদের একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হলো হাফ অ্যাডার। খুব দ্রুতই আমরা হাফ অ্যাডার শেষ করে পরের ক্লাসে ফুল অ্যাডার ইনশাআল্লাহ, তারপরে ক্লাসে আমরা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন বা সমীকরণ যেগুলো আছে ওগুলো ইনশাআল্লাহ দিয়ে খুব দ্রুত আমরা অধ্যায় 3.2টা শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং এই অধ্যায়টা শেষ করার পরে আমরা অধ্যায় 4 অর্থাৎ HTML এর অধ্যায়টা ধরবো। এর জন্য তোমাকে যেটা করতে হবে, আমাকে উৎসাহ দান করার জন্য তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমার চ্যানেলটা এখনও নতুন। তোমরা সাবস্ক্রাইব না করলে আমি এনার্জি পাই না, বাস্তব কথা যেটা। আর আমি এনার্জি না পেলে আমার কাছে মনে হয় ধুর পরে ক্লাস দেই, পরে ক্লাস দেই, এরকম মনে হয়। তোমরা যদি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, জিনিসটা আমাকে অনেক ভালো লাগে, মানে আমার কাছে অনেক ভালো লাগে, তখন আমি তোমাদের জন্য পরিশ্রমটা করতে আরও উৎসাহ পাই। সো সাবস্ক্রাইব করো, চ্যানেলটা শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, কারণ চ্যানেলটা আমার নতুন, আমার সাবস্ক্রাইবার লাগবে। জিনিসটা আমার জন্য ভালো হবে, তোমাদের জন্য তো অনেক ভালো হবে। আচ্ছা চলো, তো অনেক কথা বলছি, তো আজকে টপিকটা আমরা শুরু করে ফেলি। তো আমাদের যেটা হাফ অ্যাডার, হাফ অ্যাডারে যেটা আছে সেটা হলো মানে কাকে বলে সেটাকে তোমাকে জানতে হবে। হাফ অ্যাডার হলো এমন একটা সমবায় বর্তনী, অর্থাৎ যে সমবায় বর্তনী দুইটা বিট যোগ করে যোগফল ও ক্যারি বিট বের করতে পারে তাকে হাফ অ্যাডার বলে। অর্থাৎ হাফ অ্যাডারের সর্বোচ্চ সামর্থ্য স্যার কয়টা বিট যোগ করা, দুইটা, ঠিক আছে। এখন কথা হলো হাফ অ্যাডারটা কি। হাফ অ্যাডার হলো কম্পিউটারের ভিতরে সেই লজিক্যাল সার্কিট ডিজাইনটা যে তোমার কম্পিউটারের ভিতরে অ্যাডিং টাইপের কাজটা করে, যোগের কাজটা করে। তুমি স্যার খেয়াল করে দেখো তো, তুমি যখন যোগের কাজ করছো কততে, অধ্যায় 3.1 আমি তোমার করাইছি না, তুমি যে দুয়ের পরিপূরকের কাজ করছো ওইখানে আমরা কি বলছি, দুয়ের পরিপূরক স্পেশাল ফর্মেটে যোগ এবং বিয়োগের কাজ করে থাকে। অর্থাৎ স্পেশাল ফর্মেটটা কি ছিল, যোগের মাধ্যমে বিয়োগের কাজও করে থাকে। তার মানে আমাদের কিন্তু কম্পিউটারে ম্যাক্সিমাম কাজটা হয় বিটের যোগের মাধ্যমে। তাহলে এখন কথা হলো বিটের যোগের মাধ্যমে, তাহলে বিট দুইটা বিটও যোগ হইতে পারে, অনেকগুলো বিটও যোগ হইতে পারে। অনেকগুলো বিট যোগ হলে ওইটা হলো ফুল অ্যাডারের কাজ। ওইটা কিভাবে হয় আমরা ওইটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ জানবো। আর সেটা দুইটা বিট যদি শুধু যোগ হয়, দুইটা বিট কি বলছে এখানে, যে সমবায় বর্তনী দুইটা বিট যদি যোগ করে, অনলি দুইটা বিট, বিট কাকে বলে স্যার, শূন্য আর ওয়ানকে এক একটা বিট বলে। তাহলে দুইটা বিট যোগ করে এবং যোগফল নির্ণয় করে, তাহলে ওই দুইটা বিট যোগ করে সে কি কি বের করতে পারে স্যার, সে যোগফল বের করতে পারে এবং ক্যারি বিট বের করতে পারে, তাকে বলা হয় হাফ অ্যাডার। এখন দুইটা বিট আমরা আগে এটা একটু আলোচনা করে নিই, তারপর আস্তে আস্তে সব দিকে যাই, ঠিক আছে। তাহলে আমরা আগে বুঝে নিই যে দুইটা বিট কি স্যার, দুইটা বিটের যোগটা কিভাবে হয়, দুইটা বিট কি কি হইতে পারে। দুইটা বিট হইতে পারে শূন্য শূন্য যোগ হইতে পারে, দেন শূন্য এক যোগ হইতে পারে, এক শূন্য যোগ হইতে পারে, অথবা এক যোগ এক হইতে পারে। তাহলে এখন কথা হলো এই দুইটা বিটের চেহারা এই কয়টা হয়, যোগের চেহারা। এবার শূন্য আর শূন্য যোগ করলে কি হয় স্যার, শূন্য আর শূন্যতে শূন্য হবে, বাইনারি বিট যোগ করতেছে, কিন্তু আমরা অর নীতি করতেছি না, এখানে বাইনারি যোগ করতেছি, ওকে। তাহলে এখানে শূন্য আর একে কি হবে স্যার, এক হবে, এক আর শূন্য তো কি হবে স্যার, এক হবে। তাহলে এখানে সব জায়গায় দেখো আমরা বলছি কি, এখানে যোগফল, এই যে যোগফল এবং ক্যারি বিট নির্ণয় করে, কিন্তু এই যে শূন্য আর শূন্য যোগ করে শূন্য হয়েছে এটা যোগফল, শূন্য আর এক যোগ করে এক হয়েছে এটাও যোগফল, এক আর শূন্য যোগ করে এক হয়েছে এটাও যোগফল, এখনও কিন্তু আমরা ক্যারি পাই নাই স্যার। ক্যারি যদি তুমি বলো তাহলে এই সব জায়গায় ক্যারি পাইছো তুমি শূন্য, মানে আমরা কোনো ক্যারি পাই নাই, কিন্তু তুমি এক আর এক যোগ করলে বাইনারিতে আমরা 3.1 পড়ছি স্যার। ওইখানে এক আর এক যোগ করলে আমরা কি করছিলাম, এক আর এক যোগ করলে আমরা যোগফলে নামাইছি কত, শূন্য, আর হাতে কি ছিল স্যার, যোগফলে শূন্য নামাইছি আর হাতে ক্যারি ওয়ান ছিল, এই যে ক্যারি আসলো। তাহলে আমাদের এটা হলো যোগফল, যোগফলটাকে আমরা সাধারণত বলি এস, মানে সাম টাইপের জিনিস, আর এটা হলো আমাদের ক্যারি, সি টাইপের জিনিস। কিন্তু এইখানে শুধু কিন্তু সাম আসছে, সাম আসছে, সাম আসছে, কোনো ক্যারি ছিল না। আর কোনো ক্যারি না থাকলে এখানে ক্যারিটা কি স্যার, শূন্য, আমরা ক্যারি পাই নাই। তাহলে আমাদের হাফ অ্যাডারটা এই চেহারায় কাজ করতে পারে, অর্থাৎ দুইটা বিটের ভিতরে সে কি করতে পারে, যোগ করতে পারে। বুঝি নাই, কোনো সমস্যা নেই, আমরা সামনে পড়বো একবারে, কি বলে চিত্র একে তোমাকে ফাংশন সার্কিটের মাধ্যমে একবারে কি বলে সত্য সারণীর মাধ্যমে পুরোপুরি বুঝাই দিব, এটা যদি না বুঝো কোনো সমস্যা নেই। তাহলে এবার আমাদের কথা হলো হাফ অ্যাডারের কোশ্চেনটা কি কিভাবে আসে স্যার। হাফ অ্যাডারটা তোমাদের স্যাররা অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট হিসাবে দেয়, সাধারণত 3 মার্কের জন্য এই টপিকটা আসে। এটা কিভাবে আসে, তোমার উদ্দীপকে থাকতে পারে অর্ধযোগের বর্তনীর
কাজ করে দেখাও, তোমাকে বলবে অর্থযোগের বর্তনী ব্যাখ্যা করে দেখাও। ব্যাখ্যাতে তোমার কি কি লাগবে? সংজ্ঞা লাগবে, চিত্র লাগবে, ঠিক আছে, চিত্র লাগবে, তারপরে তোমার সত্যক সারণী লাগবে, লজিকের লাগবে, যেটা আমরা গত ক্লাসে এনকোডার ডিকোডারেও এই সিরিয়ালটাই মেনটেন করছি স্যার, আমরা এখানেও ওইটাই মেনটেন করবো। ওকে, আবার এইটার যেটা থাকে সেটা হলো এই চিত্রটা দেওয়া থাকে, দিয়ে বলে যে এইটা ব্যাখ্যা করো। এবার তুমি চিত্র দেখে আবার ভেবাচাকা খাওয়া যাও না। চিত্রের ভিতরে এখানে আছে হলো আমাদের দুইটা ইনপুট, আর এখানে আছে এস আর সি, যেটা আমরা একটু পরে আরও ভালো করে শিখব। আর উদ্দীপক থাকতে পারে, উদ্দীপক থাকতে পারে, বিভিন্ন রকম উদ্দীপক দিতে পারে, যে কোনো একটা জনাব এক্স ওয়াই বা জেড নামের টিচার তার ক্লাসের ভিতরে এমন একটা টপিক সম্পর্কে পড়াইছে যেখানে লজিক্যাল ফাংশনটা বা লজিক্যাল সার্কিটটা কী করতে পারে, দুইটা বিট নেয় এবং তাকে যোগ করে দিতে পারে। এবার তোমাকে বললো যে তুমি কী করো, সেই সার্কিটটা বা সেই লজিক সার্কিটটা ব্যাখ্যা করো, ঠিক আছে স্যার? তাহলে এরকম আসতে পারে। আবার এখানে আরেকটা জিনিস থাকে উদ্দীপকে বা এই কোশ্চেনে, এইটার দুইটা চেহারা আছে, তার ভিতরে একটা হলো যৌগিক চেহারা আর আরেকটা হলো মৌলিক চেহারা। কি কি বলছি? যৌগিক চেহারা এই টপিকটার হাফ অ্যাডারের, আরেকটা কি বলছি? মৌলিক চেহারা, মৌলিক চেহারা। এবার তোমাকে যদি কিচ্ছু বলা না থাকে, শুধু বলে যে এটা ব্যাখ্যা করো, তাহলে তুমি যৌগিকটা দেখাই দিয়ে আসবা। এটা আবার কি জিনিস, এটা আবার কি জিনিস? খুব নার্ভাস হয়ে গেলাম, নার্ভাসের কিছু নাই, আগামী 10-15 মিনিট আমার ক্লাসটা দেখো, তুমি এটা একবারে বলবা যে এইটা কোনো জিনিস হলো, ধরো। আচ্ছা, তো এই যৌগিক চেহারা বা মৌলিক চেহারা যদি কোশ্চেনে কিছু বলা না থাকে উল্লেখ করে, তাহলে তুমি যৌগিক মৌলিক যা মন চাই করে দিয়ে আসবা, ঠিক আছে? আর যদি কোশ্চেনে বলে দেয় যে মৌলিক চেহারাটা দেখাও, কিসের? হাফেডারের মৌলিক চেহারাটা দেখাও, তাহলে কি করবা? এগুলো সব কিছুর অ্যান্সার আমার সাথে চলো আমরা বের করি। তাহলে আমাদের কাজটা আমরা শুরু করে দিই, সেটা হলো তাহলে আমাদের কোনোভাবে আমরা কোশ্চেন থেকে আইডেন্টিফাই করলাম যে আমাদের যে কাজটা সেই কাজটা হলো হাফেডারের। তাহলে আমরা সংজ্ঞা লিখবো, যে ফার্স্টে আমরা বলবো যে উদ্দীপককে যেটা বলা হয়েছে সেটা হলো হাফেডার। হাফেডার বলতে আমরা কী বুঝি? যে সমবায় বর্তনী দুইটা বিট যোগ করে যোগফল এবং ক্যারি বের করতে পারে তাকে বলা হয় হাফেডার। ওকে, হাফেডার বলে ফেলছি। তাহলে এর পরবর্তীতে তুমি হাফেডারের কী আঁকবা? চিত্র আঁকবা, যে বলবা এই যে এই জিনিসটা হলো, এই জিনিসটা হলো হাফেডার। তুমি এখানে এইচ আর এ দিতে পারো, শর্টে লিখলাম হাফেডার। এখন হাফেডার স্যার কী করছিল, হাফেডার কী করছিল স্যার? হাফেডার করছিল তোমার জন্য, আমি এখানে লিখে দিই আবার, মুছে ফেলছি ভুলে, সেটা ছিল কি তোমার শূন্য আর শূন্য যোগ করে কী করছিল, সে শূন্য বের করছিল। শূন্য আর ওয়ান যোগ করে বের করছিল কি স্যার? ওয়ান। ওয়ান আর শূন্য যোগ করে কী বের করছিল স্যার? ওয়ান। ওয়ান আর ওয়ান যোগ করে কী বের করছিল স্যার? ওয়ান আর শূন্য। শূন্যটা ছিল সাম, আর একটু এই সাইডে লিখি, এটা হলো শূন্যটা হলো সাম আর এটা হলো ওয়ানটা হলো ক্যারি, এটা বের করছিল না? তাহলে এখানে কয়জন করে যোগ করছে সে? কয়জন করে? দুইজন করে যোগ করছে। এই দুজনের নাম দাও তুমি, ওর নাম এ ওর নাম বি যদি দাও, তাহলে সে কী করছে? হাফেডার হলো একটা মেশিন যার ভিতরে ঢুকছে কি, এ আর কে ঢুকছে স্যার? বি ঢুকছে। বি ঢুকে এবার ইনপুটে ঢুকছে এ বি, ইনপুটে কে ঢুকছে? এই যে এ বি, এ বি, এ বি, এ বি, ইনপুটে এরা ঢুকে, আউটপুটে কে বের হইতেছে? আউটপুটে বের হইতেছে কি আমার যোগফল এবং ক্যারি। এটা কি স্যার? যোগফল। আর এটা ক্যারি নেই মানে শূন্য, তাও তো ক্যারি তো মানে নাই, বাট আমরা তো ধরে নিচ্ছি যে ক্যারি না থাকলেও এটা শূন্য হিসাবে ধরা যায়। আর এটা যখন ক্যারি আছে তাহলে তোর ক্যারি সলিড আছেই, তার মানে আউটপুটে কি বের হচ্ছে স্যার? আউটপুটে বের হচ্ছে হলো স্যার যোগফল আর ক্যারি। তাহলে আউটপুটে বের হচ্ছে যোগফল মানে এস, যেটা আমরা বলছিলাম, আর ক্যারি তো ক্যারি। ওকে, তাহলে আমরা চিত্রটা এখান থেকে বের করে নিলাম যে হাফেডারটা দেখতে এমন, ওর ভিতরে এ আর ভি প্রবেশ করলে আমাদের আসে হলো সাম আর ক্যারি। ওকে, তাহলে এইবার কথা হলো এইটার পরবর্তী কাজটা কি। আমাদের সংজ্ঞা হয়েছে, চিত্র হয়েছে, চিত্র থেকে আমরা এখন করব সত্যক সারণী। কি করব স্যার? চিত্র থেকে সত্যক সারণী করে যারা তোমার ফ্রেন্ডরা আইসিটিতে দুর্বল আছে, কাইন্ডলি আমার ক্লাসগুলো তাকে শেয়ার করতে পারো, বেচারা ভালো রেজাল্ট করবে, তোমাকেও দোয়া দিবে, আমাকেও দোয়া দিবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তো এখানে যেটা আছে, তো আমাদের কি চিত্র থেকে সত্যক সারণী, তাহলে চিত্রটা এইটা, এটা থেকে আমরা সত্যক সারণী করব। তাহলে সত্যক সারণীতে আমাদের কী কী আসতেছে স্যার? সত্যক সারণীতে আসতেছে হলো আমাদের ইনপুট আর আউটপুট সেক্টর। ভালো করে দেখো, এই জিনিসগুলো খুব সহজ, ঠিক আছে? এটা হলো কি ইনপুট, ইনপুট সাইড, আর এটা হলো আউটপুট সাইড। এবার ইনপুটে কে কে আছে স্যার গো? ইনপুটে আছে হলো এ আর বি, এ আর
বি, আউটপুটে কে আছে স্যার? এস আর সি। তাহলে ইনপুটে এ বি আর আউটপুটে এস সি। এবার কথা হলো আমরা নিচে কয়টা দাগ দিব। নিচে আমরা সাধারণত দেখি হলো এই এ বি সাইডটা দেখি, দুইটা ইনপুট থাকলে, দুইটা ইনপুট থাকলে নিচে কয়টা দাগ হয় স্যার, কয়টা ঘর হয়? দুইটা থাকলে প্রতি ক্লাসে বলতে হয়, এটা সূত্র তো জানোই, টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন। তাহলে দুইজন যদি থাকে তাহলে টু টু দি পাওয়ার টু সমান সমান ফোর, প্রতি ক্লাসে বলে দিই যাতে তোমরা একটু চর্চায় থাকো। তাহলে দুইটা ইনপুটের জন্য, দুইজনের জন্য আমরা কয়টা ঘর করব নিচে স্যার? দুইটার জন্য নিচে ঘর করব হলো চারটা, এই হলো তোমার চারটা ঘর। এবার চারজনকে মান দিয়ে কীভাবে, সেই প্রথম ক্লাস থেকে মান দিয়ে আসতেছে, আর কত বলবো স্যার। প্রথম জনের আমাদের টোটাল ঘরের অর্ধেক মান দিয়ে প্রথম জনকে, মানে দুইটা শূন্য আর দুইটা ওয়ান, এইটার অর্ধেক দিয়ে পরের জনকে, শূন্য ওয়ান শূন্য ওয়ান মান দেওয়া হয়েছে। ওকে, আমরা মান দিলাম। এবার এটার পরবর্তী কাজ কি স্যার? এস বের করব আর সি বের করব। শূন্য আর শূন্য যোগ করে এসে কি আসছিল বাপ? আহা সরি বাপ বলে ফেলছি, মানে পড়ানোর সময় আমি আমার স্টুডেন্টগুলোর অনেক কিছুই বলি, বাবা বলে ফেলি, ভাই বলে ফেলি, এরকম আদর করে বলি আর কি, ঠিক আছে? যদিও বয়স আমার অনেক কম, এখনও বিয়ে শাদী হয় নাই। আচ্ছা যাই হোক, শূন্য আর শূন্যতে কি আসে? শূন্য আসে। তাহলে শূন্য আর শূন্যতে আসে কি আমাদের? শূন্য। আর এখানে হলো আমাদের সি আছে। ওকে, আমাদের সিটা কি ছিল স্যার? শূন্য আর শূন্য আর শূন্য যোগ করলে তো শূন্য আসে, সিতে কিছু ছিল, তার মানে সিটাও কি স্যার? শূন্য। এরপর আমাদের আসে কি? এরপরে আসে হলো শূন্য আর একে আমাদের যোগফল কি আসছে? ওখান থেকে দেখো, সাম আসছিল হলো এক, আর সিটা কি আসছে? জিরো। আর এক আর শূন্যতেও কি আসছে? সাম আসছিল, এই যে এক আর শূন্য স্যার, এক আর শূন্যতে যোগ আসছে। এটা তোমাকে দেখাইতে হবে না, আমি তোমাকে জাস্ট প্র্যাকটিক্যাল ধারণা দেওয়ার জন্য এটা বলতেছি। সেটা হলো কি, এক আর শূন্যতে এক আসছে, সাম সাম আসছে কত স্যার? এক আসছে। আর আমাদের ক্যারি ছিল কি? শূন্য। আর এক আর একে আমাদের ভালো করে বোঝো, এক আর এক যোগ করে কিন্তু আমরা বসাইছি হলো সাম, বসাইছি হলো শূন্য। আর এই যে একটা, এটা হলো ক্যারি, এই একটা কি? ক্যারি। তাহলে আমরা এক আর এক যোগ করে এস এর ঘরে বসাবো কত? শূন্য। আর একটা যাবে কোথায়? এইখানে ক্যারিতে স্যার। এবার আমরা এই সত্যক সারণী থেকে, সত্যক সারণী থেকে কি করব স্যার? সত্যক সারণী থেকে কি বের করব? ফাংশন বা সমীকরণ বের করব। সত্যক সারণী হতে কি নির্ণয় করে স্যার? অনেকে বলে ফাংশন, অনেকে বলে সমীকরণ, আমি ফাংশন লিখতে পছন্দ করি। ফাংশন নির্ণয় করে, তোমাদের যেটা ভালো লাগে লেখো। ক্লাসে যদি শোনো সমীকরণ বলছে স্যার, তাহলে সমীকরণ লিখবা, ঠিক আছে? নির্ণয় কি করতেছি করে। এবার কথা হলো আমরা যে মান বের করব, কার কার মান কার আসে? মান আসে হলো স্যার আউটপুটে যে থাকে, আউটপুটে কে আছে? এস আর সি এর। আউটপুট মানে এটার মান বের করব, কার উপর নির্ভর করে? ইনপুটের উপর নির্ভর করে। কথা বুঝে আসছে? তাহলে আমার কে কে আছে? এস আর সি। তাহলে এই যে এস আর এই যে সি, এবার ওদের সমীকরণ বা মানটা কই থেকে আসবে? ইনপুটের উপর নির্ভর করে, ইনপুটের উপর নির্ভর করে। এস এর ঘরে আসো, খুব ভালো করে বুঝবে এটা, কার ঘরে গেছি? এস এর ঘরে গেছি। এবার এস এর কোন ঘরে ওয়ান? শুধু সেই ঘরটা আউটপুট দিবে, এস এর যে ঘরে ওয়ান আছে সেই ঘরটা জেনারেট করে, সেই ঘরটা কি দিবে স্যার? আউটপুট দিবে। তাহলে এস এর কোন ঘরে ওয়ান আছে? এই যে এই ঘরে ওয়ান আছে, ঠিক আছে? ভালো করে বুঝো, এস এর কোন ঘরে ওয়ান আছে? এস এর কোন ঘরে ওয়ান আছে স্যার? এই যে এই ঘরে ওয়ান আছে। এবার এই ঘরের জন্য আমরা কোথায় যাব? ইনপুটের ঘরে যাব। এই ঘরের জন্য কোথায় যাব? ইনপুটের ঘরে যাব। ভালো করে বুঝো, এস এর এই ঘরে ওয়ান আছে, এই ঘরের জন্য আমরা ইনপুটে যাব। ইনপুটে যাই দেখতেছি, এর মানটা হলো জিরো, বি এর মানটা হলো ওয়ান, পাশাপাশি আছে, পাশাপাশি বসাবো। ওকে, এস এর এই ঘরে আসছি ওয়ান, যে ঘরে এটা শূন্য এটা নেই নাই, যে ঘরে ওয়ান আছে ওই ঘরটা আমরা নিব। নেওয়ার পরে এটার জন্য আমরা ইনপুটে আসব, ইনপুটে আসার পরে দেখতেছি কি স্যার? এখানে এর মানটা শূন্য, বি এর মানটা ওয়ান, এটা আমরা গত ক্লাসে শিখছি। এর মান শূন্য মানে হলো এবার, আর বি এর মান ওয়ান মানে সলিড বি, এবং এরা পাশাপাশি আছে, এখানেও পাশাপাশি বসে। তার মানে এখানে কি কি আসতেছে? এখানে আসতেছে হলো এবার বি। এস এর মান কি নেওয়া হয়ে গেছে? এস এর মান কি নেওয়া শেষ হয়ে গেছে? আমরা তো একটা মান নিছি, এই যে আরেকটা মান বাকি, ওরা নিতে হবে না। এই উপর থেকে যখন আরেকটা মান নিচে নিচের দিকে আসে নেওয়ার জন্য, এখান থেকে এখানে, তখন একটা প্লাস দিতে হয়। তখন কি দিতে হয়? একটা প্লাস দিতে হয়। তাহলে এই যে উপর থেকে নিচে আসলাম, এবার এই ওয়ানের জন্য আবার কোথায় যাব? এই ওয়ানের জন্য যাব আবার ওর ইনপুটে। এই ওয়ানের জন্য কোথায় যাব স্যার? ওর ইনপুটে। ইনপুটে যাই দেখতেছি কি, ওখানে আবার কি আছে? এর মান হলো ওয়ান আর বি এর মান হলো শূন্য,
ভালো করে দেখো আমরা কাজটা করি কি স্যার, আমরা এস এর মান বের করব, এই যে এস এর মান বের করব, এস এর যে ঘরে 1 আছে তার ইনপুটে যাই এস এর, এবার উপর থেকে আবার কি বল উপর থেকে নিচে আসছি তো একটা প্লাস দিছি, আবার এই ঘরে 1 আছে এটার জন্য আবার ওর ইনপুটে গেছি, যাই দেখি এর মান কত 1, এর মান 1 মানে সলিড এ, আর বি এর মান 0 মানে বি বার, তাহলে সলিড এ আর বি বার, অনেক কথা বলছি ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কার মান এস এর মান। আর তুমি যদি এখন এখন সি এর মান বের করতে চাও, সি এর মান 0 নিব না, 0 নিব না, 0 নিব না, 1 1 থাকলে ওটা আমরা নিব, ওটা জেনারেট করব, তাহলে 1 থাকলে এটা নিছি, এখন ওর মানটা কই থেকে আসবে, ওর মানটা আসবে ইনপুট থেকে, এই যে ইনপুট থেকে ওর ইনপুটের ঘর থেকে, এবার সি এর জন্য ইনপুটে যা দেখতেছি এর মানও 1 বি এর মানও 1, এও সলিড বিও সলিড, তাহলে যে এ এবং বি কার উপর বার নাই, কারণ এর মানও 1 বি এর মানও 1, 1 থাকলে সলিড 0 থাকলে বার, ওকে স্যার, তাহলে আমরা বসাইলাম, তাহলে আমরা এস এর মানও পেয়ে গেছি সি এর মানও পেয়ে গেছি, তাহলে এবার আমরা কি করি ফাংশন থেকে, ফাংশন থেকে কি করব লজিক চিত্র, ফাংশন থেকে লজিক চিত্র, তাহলে লজিক চিত্রটা কি স্যার একটু দেখো তো, এটা হলো এস আর এটা হলো সি, এখন কথা হলো এরা হলো আমার ইনপুটে থাকবে, তাহলে ইনপুটে কে কে থাকবে এ এ বার, ওর নাম হলো বি, ওর নাম হলো বি বার, একটা ইন্টারেস্টিং কাজ বাকি আছে এটা আগে দেখো তারপরে বলবো, তাহলে এই যে আমাদের যেটা আসলো ঠিক আছে এখানে যেটা আসছে, এবার কথা হলো আমরা এই যে এস এর চিত্র যদি আঁকি তাহলে আমার কি নিতে হবে এ বার বি, তাহলে কি নিতে হবে এই যে এ বার আর কাকে স্যার বি কে, কি করবো স্যার এই দুজনকে, কাজ কি এ বার আর বি কি আকারে আছে গুণ আকারে, যারা সরাসরি এই ক্লাসে চলে আসতো তারা জানোই না যে এগুলো আমরা কত মজা করে শিখছি, সেই 4 বা 5 নম্বর ক্লাস মেবি আমার মনে নেই, তো এগুলো আমরা অনেক মজা করে শিখে আসছি এখানে দেখে আসো ক্লাস, তাহলে আমার এ বার আর বি, এ বার বি এই যে নিলাম, আর কি আছে এ বি বার, আবার কি আছে এই যে এ আর কে স্যার বি বার, দাগগুলো বাঁকা হচ্ছে কেন, এ আর এই হলো বি বার, এবার বি, এবার বি, এ বি বার, এ বি বার, গুণ আছে গুণ আছে গুণ আছে গুণ আছে, এবারে টোটালটা যদি আঁকতে চাও তাহলে কি করতে হবে এই টোটালটা করতে গেলে আমাদের এই দুজনকে আবার যোগ করতে হবে স্যার, তাহলে এই বেটার নাম কি, এই বেটার নাম হলো এস বেড়েছে, আর তোমার এখানে আবার কি আছে এ বি মিলায় ওর নাম হলো কি সি, তুমি যদি এখান থেকে এখান থেকেই দেখা দাও কয়টা চিত্র আঁকবা, তাহলে তুমি এখান থেকে নাও যে এ কে আর আরেকজনের নাম কি বি, এই দুজনকে গুণ করে দিলে এ আর বি কে গুণ করে দিলে তার আউটপুটের নাম হয় কি সি, এইটুকু লিখলে তুমি 3 মার্ক মেবি 3-এর জন্যই আসে 3 পেয়ে গেলা ঠিক আছে, তাহলে এখন কথা হলো স্যার আমি প্রথমে বলছিলাম যে এই হাফ অ্যাডারের দুইজন চেহারা আছে, দুই রকমের চেহারা, একটা চেহারার নাম মৌলিক আর একটা চেহারার নাম যৌগিক, এই যে আমরা সুন্দর করে ব্যাখ্যা করছি এটা হলো মৌলিক চেহারা স্যার, এই যে মৌলিক গেটগুলো দিয়ে আমরা বাস্তবায়ন করছি, মৌলিক গেটগুলো দিয়ে অর এবং এন টাইপের জিনিসগুলো দিয়ে, এই জিনিসটা এবার বি প্লাস এ বি বার এইটার একটা সূত্র আছে স্যার, তোমাকে যদি বলে যে মৌলিকের মাধ্যমে বাস্তবায়ন করো তাহলে এই যে এইটা করবা, বুঝতে পারছো কথা, তাহলে এই সিরিয়ালে সুন্দর করে এটা করবা, আর যদি বলে যৌগিকের মাধ্যমে বাস্তবায়ন করো ঠিক আছে তাহলে তুমি এটা সূত্রটা পাশে লিখে দিবা যে এ বার বি প্লাস এ বি বার সমান সমান হলো এ এক্সর বি, এটা হলো সূত্র, মনে আছে স্যার এটা আমরা কোথায় পড়ছি 3 বা 4 নম্বর ক্লাসে দেখে আইসো ঠিক আছে, তাহলে এইটার সূত্র হলো এটা অথবা বুলিয়ানের ক্লাসে দেখে আইসো, তাহলে এটার সূত্র যদি এইটা হয় তাহলে যৌগিকের জন্য বললে তখন তুমি কি করবে স্যার সূত্রটা লিখে দিবা, আর সূত্র লিখে দিলে এখন তোমার কি করতে হবে তোমার এখন যে চিত্রটা আঁকতে হবে সেটা হলো এইটার আর এইটার, তাহলে এটা হলো মৌলিকের জন্য আর যৌগিকের জন্য যদি বলে তাহলে এটা মৌলিকের জন্য আর যৌগিকের জন্য যদি বলে যৌগিকের জন্য বলে তাহলে চিত্রটা কি হবে, তাহলে আমার লাগবে কি কি এ আর বি লাগবে আর তো কিছু লাগতেছে না, যৌগিকের জন্য তাহলে কি কি লাগবে এই যে এ লাগবে বি লাগবে ওকে, এবার এ আর বি আছে আমার কি কি লাগবে এ এক্সর বি,
তাহলে যে এ বি এই দুজনকে কি করব স্যার এই দুজনকে আমরা করে দিব কি এই দুজনকে সরি টান দিয়ে ফেলছি এটার এক্সরের চেহারাটা কেমন জানি এই যে এখানে আরেকটা ইয়া থাকে ধুড়ু পচা হয়ে গেছে এক মিনিট তাহলে এ এই 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 নাও এবার একটু সুন্দর হয়েছে এটা হলো এ এক্সর বি তাহলে এটা কে এটা হলো এ এক্সর বি মানে হলো এস এই যে ভাই তুমি এস আর এ আর বি গুণ করে দিলে সি এখান থেকে তুমি দেখাই দিবা এ আর বি কে গুণ করে দিলে ভাই তুমি সি তাহলে এটা কিন্তু আরো ছোট চিত্র এবং কিউট একটা চিত্র ঠিক আছে তাহলে সহজ কথা বলি তুমি যখন তোমার অধ্যাপক থেকে বুঝতে পারবা যে তোমাকে হাফ অ্যাডার দিছে পরে তুমি ওটা কি করবা বলবা যে আমরা এটা হাফ অ্যাডার নিছি বলার পরে ওটা সংজ্ঞা লিখবা মানে হাফ অ্যাডার পাইছি দেন সংজ্ঞা লিখবা সংজ্ঞার পরে চিত্র চিত্র থেকে সত্যক সারণী এবার তোমাকে যদি মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলে তাহলে তুমি সত্যক সারণী থেকে ফাংশন এটা বের করবা এটা দিবা না এটা লিখবা দেন ফাংশনে তুমি লজিক গেট দেখাই দিবা আর যদি যৌগিক বলে তাহলে এটা সূত্রটা লিখবা দেন এটাও লিখবা এবং এই চিত্র নায়কে এই চিত্র এঁকে দিবা আর যদি কিচ্ছু না বলে তোমার ভাই যা মন চায় তাই করো ঠিক আছে তাহলে এই হলো তোমার হাফ অ্যাডার সম্পূর্ণ যা আছে বলে দিলাম ইনশাআল্লাহ পরের ক্লাসে ফুল অ্যাডার খুব শীঘ্রই চার অধ্যায় সো সাবস্ক্রাইব করে সাথে থাকো ঠিক আছে এবং আমার জন্য প্রে করবা যাতে আমি খুব সুন্দরভাবে তোমাদের ক্লাসগুলো দিতে পারি এবং এই চ্যানেলটাকে অনেক দূর গ্রো করতে পারি এই চ্যানেলটা গ্রো করলে ইনশাআল্লাহ আমি লাইভ ক্লাসে তোমাদের সাথে কমিউনিকেট করব এইচ ডাব্লিউ দিব কাজ নিব কথা বলবো সব কিছু হবে ইনশাআল্লাহ আর যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে ইচ্ছা হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার পেজের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওইখানে যোগাযোগ করো আর অবশ্যই কমেন্ট করবা লাইক দিবা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম